গাজীপুরের কোনাবাড়ি ইউনিক নামে একটি অটো ব্রিক্স অনুমোদকহীন চালানোর দায়ে 6 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার এই ইটভাটাগুলো চলতে দেখায় 71 বাংলা প্রতিবেদক এম এ আজিজ মুঠোফোনে ইটভাটা বিষয়ে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল সালাম সাহেবকে বললে তিনি বলেন 24 ঘন্টা পর ব্যবস্থা নিচ্ছি। পরে সোমবার দিনব্যাপী নগরীর কাড্ডা ও বাঘিয়া এলাকায় 3টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। ভেঙে দেওয়া ভাটাগুলো হলো কড্ডা এলাকার বিএবি ব্রিক্স, এবিসি ব্রিক্স ও বাঘিয়া এলাকার বিএবি ব্রিক্স। এ সময় ভাটাগুলো কার্যক্রম বন্ধ করে দেয় আদালত। এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল সালাম, সহকারী পরিচালক আশরাফ উদ্দিন এবং পরিদর্শক শেখ মুজাহিদ।